আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো স্কুটিস বিডির পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তো এমএস ওয়ার্ড 2016 65 নম্বর পর্বে আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, তোমরা এখানে এমএস ওয়ার্ডের এখানে রিভিউ ট্যাবের তোমরা এখানে ল্যাঙ্গুয়েজ গ্রুপে দুটো অপশন দেখতে পাবে, একটি হচ্ছে ট্রান্সলেট এবং অপরটি হচ্ছে ল্যাঙ্গুয়েজ। তো আজকে আমি এই যে ট্রান্সলেট বলে যে অপশনটি আছে, এখানে মোট চারটা অপশন কিন্তু এখানে আছে। তো এই অপশনগুলো নিয়ে কিন্তু আজ আমি কথা বলবো এই ভিডিওতে। তাই তোমাদের কাছে আমার একটি অনুরোধ থাকবে ভিডিওটি স্কিপ না করার জন্য। যদি তোমরা ভিডিওটি স্কিপ করো তাহলে তোমরা গুরুত্বপূর্ণ কোনো পার্ট মিস করে দিতে পারো। আর যদি ভিডিওটি দেখার পরে ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবে। তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যায়। তো প্রথমে তোমরা আমার স্ক্রিনটি দেখতেই পাচ্ছ, তো এখান থেকে আমি প্রথমে আমার এমএস ওয়ার্ডটি ওপেন করে নেব। তো এমএস ওয়ার্ডটি ওপেন করার পরে আজকে আমি রিভিউ ট্যাবের এখানে যে ট্রান্সলেট অপশনটি আছে ল্যাঙ্গুয়েজ গ্রুপে, এই ট্রান্সলেট নিয়ে আমি কথা বলবো। এই ট্রান্সলেটের মাধ্যমে কিন্তু তোমরা ডকুমেন্টসের যে কোনো টেক্সটকে তোমরা ট্রান্সলেট করতে পারবে যে কোনো ভাষায়। তো যেমনটা ধরো আমি এখানে এটা আমি ক্লিক করছি, এটা ক্লিক করার পরে আমার সামনে কিন্তু চারটা অপশন শো করছে। প্রথমে আছে ট্রান্সলেট ডকুমেন্ট ইংলিশ ইউনাইটেড স্টেট টু, এখানে কিন্তু একটি ল্যাঙ্গুয়েজের নাম দেওয়া আছে, ট্রান্সলেট ইউর ডকুমেন্টস ইউজিং অন অনলাইন ট্রান্সলেশন সার্ভিস। মানে তুমি যদি এই অপশনটা ইউজ করো তাহলে কিন্তু অনলাইনের মাধ্যমে এটা ট্রান্সলেট করবে। এবং দ্বিতীয় যেটা আছে সেটি হচ্ছে ট্রান্সলেট সিলেক্টেড টেক ইনটু ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ, মানে তোমার ডকুমেন্টের ভেতরে যদি তুমি কোনো টেক প্লে করো সেক্ষেত্রে কিন্তু তোমার যে সিলেক্টেড যে টেক্সটি থাকবে শুধু সেটাও কিন্তু এটা ট্রান্সলেট করবে। এবং এখানে তোমরা দেখতে পাবে মেনি ট্রান্সলেটর ইউজ অন ওয়ার্ড অর সিলেক্ট প্যারাগ্রাফ ফর এ কুইক ট্রান্সলেশন। এটার মাধ্যমে কিন্তু এখানে তোমার স্ক্রিনের উপর একটু প্যালেট চলে আসবে এবং তোমরা ওইখানে যে কোনো প্যারাগ্রাফ বা যে কোনো ওয়ার্ড সিঙ্গেল ওয়ার্ড তোমরা এখানে একের পর এক কিন্তু ট্রান্সলেট করতে পারবে। তোমরা ডেটা সিলেক্ট করবে অটোমেটিক কিন্তু এটা ট্রান্সলেট হয়ে যাবে। এবং তোমরা এখানে নিচের দিকে আর একটা অপশন দেখতে পাবে সোলস ট্রান্সলেশন ল্যাঙ্গুয়েজ, এইখানে যদি তোমরা ক্লিক করো তাহলে এরকম একটি বক্স কিন্তু চলে আসবে এবং এখানে তুমি যেই ভাষায় তুমি ট্রান্সলেট করতে পারবে সেই ভাষাটা কিন্তু তোমরা এখানে সিলেক্ট করতে হবে। তো এখানে তোমরা দেখতে পাবে ট্রান্সলেশন ফর্ম, এখানে ইউনাইটেড স্টেটে থাকবে এবং তোমরা এখানে ট্রান্সলেটেড টু, এখানে তোমরা যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ কিন্তু এখান থেকে তোমরা নিতে পারবে। এখানে কিন্তু অনেক ধরনের ল্যাঙ্গুয়েজ কিন্তু এখানে দেওয়া আছে, যে ল্যাঙ্গুয়েজটি তোমাদের দরকার সেই ল্যাঙ্গুয়েজটি এখানে সিলেক্ট করে কিন্তু তোমরা সেই ল্যাঙ্গুয়েজ কিন্তু ট্রান্সলেট করতে পারবে। এবং তোমরা এখানে দেখতে পাবে সোর্স মেনি ট্রান্সলেটর ল্যাঙ্গুয়েজ, এখানে তোমরা দেখতে পেয়েছিলে মেনি ট্রান্সলেটর এটা তোমরা কোন ভাষায় ট্রান্সলেট করবে সেটা কিন্তু তোমরা এখান থেকে সেটা ম্যানুয়ালি সিলেক্ট করতে পারবে। তো এখানে আরবিক দেওয়া আছে, এখানে তোমরা যে কোনো একটি ল্যাঙ্গুয়েজ কিন্তু তোমরা এখান থেকে নিতে পারবে। তো আমি এটা ট্রান্সলেট করে দিচ্ছি, যার পরে ট্রান্সলেট করতে হলে কিন্তু অবশ্যই তোমার ডকুমেন্টসে কোনো টিপস অবশ্যই থাকা লাগবে। তো আমি এখানে একটি টেক্সট আমি নিয়ে নিচ্ছি, তো দেখতে পাচ্ছ আমার এখানে কিন্তু আমি টেক্সট নিয়ে নিয়েছি, আমি পেজটা আবার একটু বড় করে নেব। নেওয়ার পরে আমি এবার চলে যাব ট্রান্সলেট এই অপশনে। তো ট্রান্সলেট এখানে গেলে প্রথমে যে অপশনটি আছে ট্রান্সলেট ডকুমেন্ট ইংলিশ ইউনাইটেড স্টেট টু বাংলা, এটা ইউজ করলে কিন্তু আগেই বলেছিলাম তোমাদের অনলাইনের মাধ্যমে কিন্তু এটা ট্রান্সলেট করা হবে। তো আমি প্রথমে এটার উপরে একটু ক্লিক করছি, তো এখানে ক্লিক করার সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ এরকম একটি পারমিশন কিন্তু আমার কাছে চাচ্ছে। এখানে লেখা আছে টু ট্রান্সলেট ইউর ডকুমেন্ট টেক্সট উইল বি সেন্ট ওভার দ্য ইন্টারনেট ইন এ সিকিউর ফরম্যাট টু মাইক্রোসফট অর এ থার্ড পার্টি ট্রান্সলেশন সার্ভিস প্রোভাইডার। অবশ্যই তোমরা বুঝতে পারছো এটা কিন্তু বলছে তোমার ডকুমেন্টস কিন্তু অনলাইনে পাঠানো হবে এবং সেটা মাইক্রোসফট অথবা যে কোনো থার্ড পার্টির ট্রান্সলেশন সার্ভিসের মাধ্যমে কিন্তু এটা ট্রান্সলেট করা হবে। ডু ইউ ওয়ান্ট টু প্রসিড, যদি তুমি এটা চাও তো সেক্ষেত্রে তুমি ইয়েস করতে পারো, যদি তুমি মনে করো না আমি অনলাইনে এটা করবো না সেক্ষেত্রে তুমি এখানে নো করে এটা ক্যান্সেল করতে পারো। এবং যদি তুমি মনে করো এই যে বক্সটি শো করছে বারবার এটি শো করবে না, জাস্ট আমরা ওইখানে ক্লিক করলেই ট্রান্সলেট হয়ে যাবে, তো সেক্ষেত্রে তোমরা এখানে টিকমার্ক দিয়ে দেবে। এই টিকমার্কটি দিলে কিন্তু এখানে দেখো লেখা আছে ডোন্ট শো অ্যাগেইন, এখানে টিকমার্ক দিলে কিন্তু এটা বারবার শো করবে না। তো আমি এখানে ইয়েস করে দিচ্ছি, তো ইয়েস করলে কিন্তু আমার যে ডকুমেন্টস আছে এটা কিন্তু এখনই ব্রাউজারে চলে যাবে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ, তো এবার তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার যে ডকুমেন্টস ছিল সে ডকুমেন্টস কিন্তু ব্রাউজারে মাইক্রোসফটের যে ব্রাউজার আছে এখানে কিন্তু সেন্ড করে দিয়েছে। এবং
এখানে কিন্তু অটোমেটিক্যালি ট্রান্সলেট হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু একটা ইংলিশ ছিল, যার কারণে এটি অটোমেটিক্যালি ডিটেক্ট করে নিয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এবং এখানে যে ল্যাঙ্গুয়েজের নামটি দেওয়া আছে আমার কিন্তু ওইখানে, তোমরা এখানে খেয়াল করে দেখতে পাবে, এখানে এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ল্যাঙ্গুয়েজের নামটি দেওয়া আছে, যেটা এখানে আছে এটাতে কিন্তু ট্রান্সলেট হয়ে গেছে। তো তোমরা দেখতেই পেয়েছো যে এইভাবে কিন্তু তোমাদের ডকুমেন্টসটি ট্রান্সলেট হয়ে যাবে। তো আমি আবার ব্রাউজারটা ক্লোজ করে দিচ্ছি, দেওয়ার পরে আমি আবার ল্যাঙ্গুয়েজে চলে আসবো। তো ল্যাঙ্গুয়েজে আসার পরে এবার তোমরা দ্বিতীয় নম্বরের যে অপশনটি দেখতে পাবে সেটি হচ্ছে ট্রান্সলেট সিলেক্টেড টেক্সট। তো এখানে কিন্তু আমি একটি টেক্সট সিলেক্ট করবো এবং এটার মাধ্যমে কিন্তু আমি সেটা ট্রান্সলেট করবো। তো এখানে দ্বিতীয় প্যারা যে টেক্সটটি আছে আমি এটা সিলেক্ট করছি, করার পরে আমি এখানে চলে আসবো। আসার পরে ট্রান্সলেট সিলেক্টেড টেক্সট আমি এখানে ক্লিক করে দেবো, দেওয়ার পরে আমি এখানে ইয়েস করে দেবো। তো ইয়েস করলে এবার তোমরা দেখতে পাচ্ছ আমার সাইডে কিন্তু একটি অপশন কিন্তু চালু হয়ে গেছে, এবং আমি এখানে যে প্যারা সিলেক্ট করেছিলাম জাস্ট সেইটুকুই কিন্তু এখানে ট্রান্সলেট হয়ে গেছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ। তো এখান থেকে তোমরা ইচ্ছুক কপি করে ইউজ করতে পারো, অথবা তোমরা এখানে ইনসার্ট বলে একটা অপশন দেখতে পাবে, তো এখানে ক্লিক করলে কিন্তু তোমাদের ডকুমেন্টস এখানে ইনসার্ট হয়ে যাবে। তো যেমন দেখো আমি এখানে ইনসার্টে ক্লিক করলে দেখতে পাচ্ছ আমার প্যারাটি কিন্তু ট্রান্সলেট হয়ে গেছে এবং এখানে কিন্তু রিপ্লেসও হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। তো আশা করি তোমরা এই দুইটা অপশন বুঝতে পেরেছো। এরপরে আমি দেখাবো এখানে তোমরা মিনি ট্রান্সলেটর, এটা তোমরা দেখতেই পাচ্ছ। তো আমি এখানে ল্যাঙ্গুয়েজটা একটু চেঞ্জ করে নেবো, আমি এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ এখানে পাকিস্তানে উর্দু দেওয়া আছে, তো আমি এটা ক্লিক করছি, পরে পরে আমি ওকে করে দিচ্ছি। দেওয়ার পরে আমি এখানে চলে যাবো, তারপরে এই অপশনটা আমি ওপেন করে দেবো। তো এই অপশনটি ওপেন করার জন্য তোমাকে জাস্ট এই একটু ক্লিক করতে হবে এবং এখানে ইয়েস করে দিতে হবে। এবার আমি যদি এখানে যাই তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু ওপেন আছে। এবার আমি যে ওয়ার্ড বা প্যারাগ্রাফ আমি সিলেক্ট করব, সিলেক্ট করার সাথে সাথে কিন্তু আমার এই পেজের ওপরে কিন্তু একটি প্যালেট চলে আসবে, এবং তো সেখানে কিন্তু ট্রান্সলেট করে দেখাবে। আমি প্রথমে যে প্যারাটি এখানে ট্রান্সলেট করেছি আমি এটা সিলেক্ট করে নিচ্ছি পুরো প্যারাটি। তো সিলেক্ট করার সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ এই যে এখানে এখানে কিন্তু একটি প্যালেট চলে এসেছে আমার স্ক্রিনের উপরে, এবং এখানে যে ট্রান্সলেটটি আছে এটা তোমরা দেখতে পাচ্ছ। এবং এটা কিন্তু তোমরা এখানে একটু অপশন দেখতে পাবে, এখান থেকে তোমরা একটু কপি করে নিতে পারবে। এখানে তো উর্দু ভাষায় ট্রান্সলেট হয়েছে তোমরা দেখতে পাচ্ছ, এবং আমি যদি এখানে সিঙ্গেল কোনো ওয়ার্ড ইউজ করি তো সেক্ষেত্রে কিন্তু সিঙ্গেল ওয়ার্ডেরও কিন্তু ট্রান্সলেট করে দেখাবে। তো আমি এখানে এই যে এখানে যে পাওয়ারফুল যেটা আছে আমি এটা সিলেক্ট করছি। তো সিলেক্ট করার পরে আমি মাউসের কার্সরটি কিন্তু এখানে আনলেই তোমরা দেখতে পাচ্ছ এরকম কিন্তু একটি প্যালেট আমার সামনে চলে আসছে, এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু যে ট্রান্সলেট সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। এবং আমি যদি এখানে বিস্তারিত জানতে চাই তো এখানে ক্লিক করলে কিন্তু দেখতে পাচ্ছ এখানে কিন্তু এই যে এখানে কিন্তু একটি চলে এসেছে ট্রান্সলেট হয়ে, এবং এখান থেকে তোমরা একটু কপি করেও ইউজ করতে পারো এবং ইনসার্ট করতে পারো সরাসরি। তো আমি এখানে সরাসরি ইনসার্ট করি, তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছ এখানে সরাসরি ইনসার্ট হয়ে যাবো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমরা এই ট্রান্সলেট ট্রান্সলেটরটি কীভাবে ইউজ করবে। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবে। আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, তাহলে আমি সেই সমস্যা নিয়ে পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করব। তো আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। তো সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।